চলে যাচ্ছি আমরা দীঘার মোহনা ছেড়ে। ওই তো কোথায় ছিল জানি না আমি, এটা একটা আছে কালকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, তো চা নিয়ে শুরু করছি, মানে চা নাই কফি। তো আমরা রুমের মধ্যেই সব কিছু একদম পুরো সেট আপ করে নিয়েছি, যে রুমের মধ্যেই চা করার যন্ত্র, চা নাই কফি, বারবার করে চা চা বেরিয়ে যাচ্ছে। ওই বাটি মতো বসে বসে, এই যে কফি, আমার কফি, বিস্কুট, আর হচ্ছে ওই বিস্কুট দাও একটা। তো এই যে কফি, সবার কফি খেতে খেতেই আজকে দিনটা শুরু করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে কোথায় কোথায় যাই, কী কী করি। তো জেকে এখন গোপালকে নখ চোখ খোয়াচ্ছে, চান করে না, চান করে জেকেকে চান করিয়ে, এখন মানে গোপালকে এখন চান করিয়ে জামা কাপড় পরাচ্ছে, আর আমরা এখন কফিটা খাওয়া শুরু করি, তারপর জেকে খাবে, তারপর ব্রেকফাস্ট কিছু একটা করে নেবো রুমের মধ্যে, সমস্ত কিছু আয়োজন আছে। তো তারপর বেরোবো আমরা, কোথায় দেখতে পাবে, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা আজকে ব্ল্যাক 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 সব বাই ব্ল্যাক ব্ল্যাক আমরা আজকে শাড়ি পরেছি। আমাদের পাশের টাইম আগেরটা না, আমাদের আগের ঘরটাই তো, চারজনই আসবো নাকি তিনজন। আগে পেমেন্টটা করে দিই, দাঁড়া ভালো থাকবে হচ্ছে গাড়ি ওরকম থার্মোকলের কন্ট্রোল করতে পারছে না, মানুষের গায়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যারা চেনে তাদেরকে ইয়ে করবে। ওটা কি মাছ? ওইটা গোলটা গোলটা কি মাছ? ওই দেখ, ওই দেখ কাঁকড়া, দেখ ওই দেখ কাঁকড়ার কত কালার, দেখ ওই দেখ চিংড়ি মাছ, দেখ কাঁকড়ার কত রকম কালার, দেখ হেই দেখো কাঁকড়ার কত রকম কালার দেখো। ও বাবা, যাওয়াই যাবে না, তো যাওয়া যাবে না, এইদিকে নদী সমুদ্র সব এক হয়ে গেছে। এটা এটা নদী আর ওইটা সমুদ্র, এটা নদী, এটা কি জানো লক্ষ্মী, কি নদী জানো, এটা চম্পা নদী, চম্পা এইটা নদী, এই যে এই দিকটা জল স্থির দেখছিস না, এটা নদী আর ওই দিকটা সমুদ্র, নদী আর সমুদ্র জল একসঙ্গে মিশলে এটা মোহনা বলে না, তাই আয় এগুলো চুনো মাছ, এগুলো একটু তুলি। এইগুলো কি ফ্রাই করা নাকি? হ্যাঁ সব ফ্রাই, এগুলো শুকনো, এগুলো ফ্রাই করা বোধহয়, না না শুকনো, এগুলো কত করে ভাই? মানে হচ্ছে সেই কি বলে ওই কি বলে শুক্তি মাছ, শুক্তি মাছ, শুকা মাছ, শুক্তি না কথাটা শুক্তি, প্রীতম রিতম
এখানে কয়েকটা ভিডিও বানিনি, জুতো এখানে রেখে দিয়ে যায়, জুতো এখানে রেখে দিয়ে যায়, জুতো এখানে রেখে দিয়ে যায়, এখানে রেখে দাও জুতো। রিতম কোথায় গেল? রিতম কোথায় গেল? আমরা এখন আছি চশমাটা বার করো, আমরা এখন আছি মোহনাতে, দীঘা মোহনা, দীঘা মোহনাতে আই দড়ুন জয় গো দীঘার সমুদ্র। কত শাড়ি পরে এসেছি, কেউ দেখেছো কোনোদিন দীঘার মধ্যে সমুদ্র শাড়ি পরে আসে? আমরা শাড়ি পরে এসেছি কেন বলতো? দাদার পুজোর শাড়ি কেন বলতো? ভ্রমক করবে মামকি চলে যাচ্ছি আমরা দীঘার মোহনা ছেড়ে। আবার কবে পাড়ি দেবো জানি না, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ট্রলার দাঁড়িয়ে আছে দেখছো, মাছ নিয়ে আসছে, তিনখানা ট্রলার মাছ নিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে ওইখানটায় আগের বার গিয়েছিলাম, এবার আর যাইনি। তো এটা হচ্ছে চম্পা নদী, তোমরা জানো, আর ওইটা হচ্ছে সমুদ্র। তো সমুদ্র আর নদীর জল একসঙ্গে মিশলে সেটা মোহনা হয়। তো চলো আমরা এবার বেরিয়ে যাই, আমাদের অটো রিজার্ভ করা আছে, বেশিক্ষণ থাকা যাবে না। শাড়ি টাড়ি ভিজে গেছে, শাড়িতে যে কত বালি উঠবে। তো এই যে আমাদের শাড়ি একদম পুরো নিচ থেকে ভিজে গেছে, তো তুলে নিয়ে হাঁটছি। পিঠটা এর আগের বার তো কত কালো হয়েছিল উদয়পুরে, এবার জানি না, চুল দিয়ে ঢাকা আছে। এবার চিংড়ি মাছ, আমরা কবে বাড়ি যাবো বলতো? সে রবিবারে, ওখানে যদি রাত্রেবেলায় পাওয়া যায় তো খাওয়াবো তোকে। কেন রবিবারে যাবো? চ চ চ অটোতে বসি, ওই দে অটোওয়ালা আমাদের। তোমাদের অটো রিজার্ভ করেছি, এখানেও চুরি যাচ্ছে। আর দীঘা আসবো কিনা সেটাও বলতে পারছি। আমি আসবো, হ্যাঁ আমাকে চিনি আসবে, চিনি আসবে, আসবো চার সঙ্গে।